সৌদি আরবে বিমান টিকেটের দাবিতে কারওয়ানবাজারের সোনারগাঁ হোটেলের সামনের রাস্তায় সকাল থেকে বিক্ষোভ করেছেন প্রবাসীরা, সেখানে সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশ অফিস। বিক্ষোভকারীরা জানান, করোনার কারণে দেশে এসে আটকে পড়া প্রায় 1.5 লাখ কর্মীর বেশিরভাগই সৌদি আরবের। এখন বিমানের টিকিট না পাওয়ায় তারা কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না। দর্শক, কারওয়ানবাজারের দর্শক, কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা এলাকায় আছেন রিপোর্টার আদ্দিন সজীব। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। সজীব, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? এই মুহূর্তে এখন পুলিশের সঙ্গে যারা এখানে আন্দোলন করছিলেন, বিক্ষোভ করছিলেন টিকিট না পাওয়ার পর থেকে, তারা এখানে একটা আলোচনা হচ্ছিল যে কোনোভাবে রাস্তা থেকে এই বিক্ষোভকারীদেরকে সরানো যায় কিনা, কোনো রকমের আশ্বাস দেওয়া যায় কিনা, সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আসলে পুলিশ বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করছিল যে কোনো রকমের সংঘর্ষ না গিয়ে। কেননা জানেন যে সকাল 8টার পর থেকে যখন এখানে এই বিক্ষোভ শুরু হয়, অর্থাৎ যারা সৌদি আরবে যেতে প্রত্যাশী তারা যখন এখানে আসেন এবং রাস্তার উপরে দাঁড়ান, তার মানে হচ্ছে যে এটি এমন একটি জায়গা, এমন একটি প্রাণকেন্দ্র ঢাকা শহরের, যেখানে চতুর্দিক থেকে হাজার হাজার গাড়ি জ্যাম পড়ে গেছে, কিলোর পর কিলো রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা সাইডেই যদি আপনি দেখেন যে তাহলে রাস্তার উপরে এত গাড়ি, যে মানুষের যে ভোগান্তি তৈরি হয়েছে, এই কারণে পুলিশের একটা চেষ্টা ছিল। আর এখানকার ঘটনা যেটা হলো সেটি হলো যে 7টি বিশেষ ফ্লাইট চলছে এবং 8 তারিখ থেকে কমার্শিয়াল ফ্লাইট চলার কথা সৌদি এয়ারলাইন্সের। সেখানে 8 তারিখ এর আগে কিন্তু অনেক বিদেশ প্রত্যাশী, অর্থাৎ বিশেষ করে সৌদি আরবে যারা যেতে চান, তাদের চাকুরির যে মেয়াদ, চাকুরির যে ফেরার জয়েন করার যে সময়, সেই সময়টা ফুরিয়ে যাচ্ছে অনেকেরই। এ কারণে এই মানুষগুলো, অর্থাৎ যারা বিক্ষোভ করছেন, তারা দীর্ঘদিন ধরে একটা দাবি করছেন, সেটি হলো 30 তারিখের আগে যেন এই টিকিটগুলো দেওয়া হয়। গতকালকে পর্যন্ত কিছু আশ্বাস ছিল এখানে, কিন্তু এখন এই মুহূর্তে এসে, অর্থাৎ আজকে সকালের পর থেকে বলছে যে টিকিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এই ধরনের অভিযোগ আসলে বিক্ষোভকারীরা দিচ্ছে, যে কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনও পুলিশ কথা বলছেন প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে, যে তাদেরকে কোনোভাবে সমঝোতা করে বা কোনোভাবে কোনো আশ্বাস দিয়ে এখান থেকে সরানো যায় কিনা সে চেষ্টা করছেন। মমি সজীব, আপনাকে ধন্যবাদ।